আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে নিয়ে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। শীত পড়েছে, তাই শীতের পিঠা না খেলে কি চলে? তাই বাসায় বানিয়ে ফেললাম শীতের নানা রকম পিঠা। আমার বোনেরা নারকেল কুড়া শুরু করে দিয়েছে। একদিকে চুলায় আগুন ধরানো হচ্ছে, অপরদিকে আমার মা আটা ছেনে বেলুন দিয়ে ছোট ছোট রুটি বানাচ্ছে। এই ছোট ছোট রুটির মধ্যে ফিরনি পায়েস বা নারিকেল, আবার ঝাল খাবার ভরে ভাজ করে এটে তেলের মধ্যে ছেড়ে দিলেই হয়ে যাবে পুলি পিঠা বা কুশলি পিঠা। বেশ শীত পড়েছে, এমন দিনে নতুন গুড়ের পিঠা না খেলে কি চলে? দোকান থেকে না এনে যদি আমরা একটু কষ্ট করে ঘরে পিঠা তৈরি করি, তবে তার আনন্দ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন এবং আমার চ্যানেল বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। কড়াইয়ের মধ্যে এখন কুশলি পিঠাগুলো একে একে ঢেলে দেওয়া হচ্ছে। সবাই কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন নিচে কমেন্ট করবেন। অপরদিকে ঝাল পিঠা তৈরি করা হচ্ছে। এদিকে আমার খালাতো বোন ও তার মেয়ে বাসায় বেড়াতে এসেছিল, তাদেরকে পিঠা দিয়েছি নারিকেলের খোসাতে। তারা দেখে খুব অবাক হয়ে গিয়েছিল। তারা বলছিল এই বিষয়টি তাদের অনেক ভালো লেগেছে। আমার চ্যানেলটি ভালো লাগলে সবাই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন এবং সাপোর্ট করবেন।